আসসালামু আলাইকুম। যুদ্ধ বন্ধে শিগগির তুরস্কে বৈঠকে বসতে যাচ্ছেন পুতিন জেলেনস্কি। এ ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। ইউক্রেনে 50টি আরমরড ভেহিকেল পাঠিয়েছে আঙ্কারা। রাশিয়া থেকে তেল আমদানি দ্বিগুণ বৃদ্ধি তুরস্কের। ওডেসায় অস্ত্র গুদামে হামলা রাশিয়ার। হিমার্স মিসাইল ধ্বংস। ভারত এবং রাশিয়া চালু হবে উভয় দেশের ক্রেডিট কার্ড। ভিডিওস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি মেহের আফরোজ। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শিগগিরই তুরস্কের বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। দুই দেশের মধ্যে যুদ্ধবন্ধে দুই নেতাকে দ্রুত তুরস্কে আলোচনা টেবিলে বসার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বৈঠক শেষে গণমাধ্যমের কাছে একথা বলেন প্রেসিডেন্ট এরদোয়ান। এরদোয়ান বলেন, আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানার চেষ্টা করছি। এই যুদ্ধবন্ধে দুই নেতার আলোচনা শুরু হতে আর খুব বেশি দেরি নেই। আমি মনে করি আলোচনার টেবিলেই এই যুদ্ধ শেষ হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুদ্ধবন্ধে তুরস্ক ইতিমধ্যেই দুই দেশের শীর্ষ পর্যায়ের কূটনীতিকদের কয়েক দফা বৈঠকের আয়োজন করেছে, তবে তা ব্যর্থ হয়েছে কোনো সমাধানে পৌঁছাতে। তবে সম্প্রতি তুরস্কের মধ্যস্থতায় শুরু হয়েছে আন্তর্জাতিক বাজারে ইউক্রেনের খাদ্যশস্য আমদানি। এরদোয়ান বলেছেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তিনি বলকান অঞ্চলের তিনটি দেশ সফর করবেন, তবে কোন কোন দেশ সফর করবেন তা প্রকাশ করেননি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে তুরস্ক সরাসরি কোনো পক্ষ না নিয়ে বরং উভয় দেশের সাথে সম্পর্ক রক্ষা করে চলছে। সম্প্রতি রাশিয়া সফরের পর ইউক্রেন সফর করেছেন এরদোয়ান। তুরস্ক 50টি মাইন রেজিস্ট্যান্স ভেহিকেল পাঠিয়েছে ইউক্রেনে। কার্পি নামক এসব ভেহিকেল সেনাবাহনের ভারী যান। এগুলো একই সাথে অ্যাম্বুশ প্রোটেক্টেড ভেহিকেল। এতে রয়েছে জিপিএস সিস্টেম, রিয়ারভিউ ক্যামেরা এবং অটোমেটিক ফায়ার এক্সটিংগুইশিং সিস্টেম। এতে আরও আছে 5টি স্মল আর্মস এমব্রেসার্স এবং 4টি বুলেট প্রুফ জানালা। এতে সংযুক্ত করা যায় শক্তিশালী মেশিন গান এবং রিমোট কন্ট্রোল অস্ত্র। দুই দেশের সরকারের সাথে চুক্তির আওতায় এসব ভেহিকেল পাঠিয়েছে আঙ্কারা। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে এগুলো। ইউক্রেনে পাঠানোর আগে এগুলো তুরস্ক আর্মির কাছে ছিল এবং তারা এগুলো ব্যবহার করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি তার চারপাশের লোকজনের কাছ থেকে বিশ্বাসঘাতকতার শিকার হচ্ছেন। তার চারপাশে যারা রয়েছেন তারা তার সাথে অনেক প্রতারণা করেছে। এই বিষয়টি তিনি প্রকাশ করেছেন বৃহস্পতিবার তুরস্ক প্রেসিডেন্ট এরদোয়ানের লভিভ সফরের সময়। এরদোয়ান একটি সমাবেশে বলেছেন, জেলেনস্কি তার কাছের লোকদের বিষয়ে বর্তমানে অনেক চিন্তিত। তাদের অনেকে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। রাশিয়ার সাথে দালালির ঘটনায় জেলেনস্কি সম্প্রতি বরখাস্ত করেছেন দেশটির গোয়েন্দা প্রধানসহ অনেক গোয়েন্দা কর্মকর্তাকে। বরখাস্ত প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। এদিকে ওডেসায় আবারও হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় ধ্বংস হয়েছে একটি অস্ত্র গুদাম। এখানে রাখা হয়েছিল যুক্তরাষ্ট্রের তৈরি আলোচিত হিমার্স মিসাইল সিস্টেম এবং এই মিসাইলের বিপুল পরিমাণ রকেট। কালিবার মিসাইল হামলা চালিয়ে রাশিয়া ধ্বংস করেছে অস্ত্র গুদামটি। তবে কিয়েভ অভিযোগ করেছে, ওডেসার একটি শস্য গুদামে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন অভিযোগ করেছে রাশিয়া সোমবার মিসাইল হামলা চালিয়েছে খার্কিভের কয়েকটি আবাসিক এলাকায়। এতে নিহত হয়েছে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। তবে রাশিয়া জানিয়েছে ওইসব আবাসিক এলাকায় বসানো হয়েছিল ইউক্রেনের সেনা কমান্ড। নিপ্রো পেট্রোভস্ক অঞ্চলের গভর্নর জানিয়েছেন, সোমবার রাশিয়া কমপক্ষে 25টি মিসাইল হামলা চালিয়েছে নিকোপল শহরে। নিকোপল শহরের 5টি এলাকায় এসব মিসাইল হামলা চালানো হয়েছে। শহরটি নিপ্রো নদীর তীরে জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিপরীতে অবস্থিত। রাশিয়া সোমবার S-300 মিসাইল সিস্টেমের সাহায্যে হামলা চালিয়েছে মিকোলাইভ শহরে। এদিকে রাশিয়া আর্মিতে স্বেচ্ছাসেবক সেনা নিয়োগের লক্ষ্যে প্রকাশ্যে ব্যাপক প্রচারণা শুরু করেছে দেশটি। উচ্চ বেতনে স্বেচ্ছাসেবী সেনা নিয়োগে প্রচারণা চলছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রচারণায় রাশিয়ান সেনাদের দেশের হিরো হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ান আর্মিতে গোপনে সেনা নিয়োগ নিয়ে পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, তবে এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। শুরুতে অনেকে স্বেচ্ছায় ইউক্রেন যুদ্ধে যোগদানের জন্য আর্মিতে যোগ দিতে চাইলেও ভ্লাদিমির পুতিন তখন আর্মিতে নিয়োগের বিরোধিতা করেন। তবে এবার প্রকাশ্যে আর্মিতে সেনা নিয়োগ চলছে। এই নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রচারণাও চলছে। বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনে বিপুল সংখ্যক রাশিয়ান সেনা নিহত হয়েছে কিন্তু তাদের প্রকৃত সংখ্যা প্রকাশ করছে না রাশিয়া। উচ্চ বেতনের লোভ দেখিয়ে সাধারণ মানুষকে কোনো প্রশিক্ষণ ছাড়াই বন্দুক হাতে পাঠানো হচ্ছে যুদ্ধে। তাদের অনেকে ইউক্রেনে কামানের খোড়াকে পরিণত হচ্ছে।
ভারত এবং রাশিয়া সরকারিভাবে একে অন্যের দেশের এটিএম কার্ড গ্রহণ শুরু করতে যাচ্ছে। এর অংশ হিসেবে রাশিয়ার ডেবিট এবং ক্রেডিট কার্ডে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ভারত। অপরদিকে রাশিয়াও গ্রহণ করবে ভারতের ডেবিট এবং ক্রেডিট কার্ড। ভারতীয় এটিএম এবং টার্মিনাল শিগগির রাশিয়ান মির কার্ড গ্রহণ করতে যাচ্ছে। একইভাবে রাশিয়া গ্রহণ করবে ভারতের রুপি কার্ড। এ খবর দিয়েছে ভারতের ডেকান হেরাল্ড পত্রিকায়। এতে বলা হয়েছে দুই দেশ আন্তঃব্যাংক ট্রান্সফার সার্ভিস ইন্ডিয়াস ইউনিফাইড পেমেন্টে ইন্টারফেস এবং সুইফটের রাশিয়ান ভার্সন SPFS চালু বিষয়ে আলোচনা শুরু করেছে। ভারত এবং রাশিয়ার মধ্যে পণ্য কেনা বেচার বিষয়ে দুই দেশের মধ্যে মুদ্রা ব্যবহার নিয়েও আলোচনা চলছে। দুই দেশ সম্মত হলে ভারতে চলবে রাশিয়ান রুবল এবং রাশিয়ায় চলবে ভারতীয় রুপি। বর্তমানে 11টি দেশে চলছে রাশিয়ান মির কার্ড। এগুলো হলো তুরস্ক, দক্ষিণ কোরিয়া, আর্মেনিয়া, বেলারুশ, আবখাজিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ভিয়েতনাম এবং দক্ষিণ ওশিটিয়া। এদিকে রাশিয়া থেকে তুরস্কে জ্বালানি তেল আমদানির পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। চলতি বছর অগস্ট মাস পর্যন্ত তুরস্ক রাশিয়া থেকে দৈনিক 2,00,000 ব্যারেল জ্বালানি তেল আমদানি করেছে। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল দৈনিক 98,000 ব্যারেল। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে নর্থ সি, ইরাক এবং পশ্চিম আফ্রিকার পরিবর্তে রাশিয়া থেকে জ্বালানি পণ্য আমদানি বাড়িয়েছে আঙ্কারা। তুরস্কের জ্বালানি পণ্য আমদানিকারক বিভিন্ন প্রতিষ্ঠান জানিয়েছে রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে কোনো বিধি নিষেধ নেই, যত প্রয়োজন ততই আমদানি করা যায়। ইউক্রেন যুদ্ধের কারণে তুরস্ক রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা অবরোধে সামিল হয়নি। এই কারণে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সমালোচনার মুখে পড়েছে আঙ্কারা। মস্কো এবং আঙ্কারা সম্প্রতি সম্মত হয়েছে দুই দেশের বাণিজ্য, পরিবহন, কৃষি, পর্যটন, অর্থনৈতিক এবং নির্মাণ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে। 2030 সাল নাগাদ দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ $100 বিলিয়ন উন্নীত করতে সম্মত হয়েছে মস্কো এবং আঙ্কারা। এছাড়া রাশিয়া থেকে রুবলে গ্যাস কিনতেও রাজি হয়েছে আঙ্কারা। উত্তর কোরিয়া নেতা কিম জং উনকে হত্যার জন্য স্টেলথ ড্রোন তৈরি করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। এই ড্রোন কিম জং উন সহ তার ঘনিষ্ঠ সহচর এবং আর্মির উচ্চ পদস্থ কর্মকর্তাদের খুঁজে বের করে তাদের উপর হামলা পরিচালনা করবে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের সময় এই ড্রোন ব্যবহার করবে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার রাডার এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে দক্ষিণ কোরিয়ার এসব স্টেলথ ড্রোন ঘুরে বেড়াবে উত্তর কোরিয়ার শহরের আকাশে। উন্নত প্রযুক্তির সাহায্যে শত্রুর গতিবিধি এবং অবস্থান চিহ্নিত করে শক্তিশালী ড্রোন হামলা পরিচালনা করবে এসব ড্রোন। দক্ষিণ কোরিয়ার নিজস্ব উদ্ভাবিত KF-21 বোরামায় বিমানের সাথে অভিযানে অংশ নিতে পারবে এসব স্টেলথ ড্রোন। ইতোমধ্যে ড্রোনটি নকশা চূড়ান্ত করেছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।